বাড়তি গৃহকর থেকে রেহাই নগরবাসীর স্বস্তি, ডিজিটাল সেবার পরিকল্পনা সরকারের। বাগেরহাটে সাংসদ হ্যাপি বড়ালের মেয়েকে ছুরিকাঘাত, হামলা পরিকল্পিত বলছে পুলিশ, ঘাতককে ধরতে অভিযান। রংপুর সিটি নির্বাচনের প্রচার তুঙ্গে, ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা, নতুন 18 ওয়ার্ডের দিকে নজর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। এছাড়াও সংবাদে আরো থাকছে, পণ্যের মান নির্ণয়ে চট্টগ্রামে নতুন গবেষণাগার স্থাপন করা হয়েছে, 42 ধরনের যন্ত্রপাতি, থাকছে স্বল্প খরচে পরীক্ষার সুযোগ। সরকার সিটি কর্পোরেশনের গৃহকর পুনর্মূল্যায়ন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করায় স্বস্তি ফিরেছে নাগরিকদের। ভবিষ্যতে অনলাইন ভিত্তিক অটোমেশন পদ্ধতিতে কর আদায় করার সরকারের সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র ও কর্মকর্তারা। তবে রাজস্ব আদায় কমে যাওয়ায় নগরের উন্নয়নে সরকারের বরাদ্দ বাড়াতে হবে বলেও মনে করেন তারা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। সর্বশেষ 1989 সালে সিটি কর্পোরেশনগুলোতে সাধারণ কর হার নির্ধারণ করা হয়েছিল। এরপর 2003 ও 2008 সালে দুই দফা কর বাড়ানো হয়, আর তা কার্যকর হয় শুধু ওই সময়ের পরে নিবন্ধিত হোল্ডিং মালিকদের ক্ষেত্রে। এতে অনেক বাড়ির মালিক প্রায় 30 বছর আগে নির্ধারিত হারে কর দিলেও নতুনদের দিতে হয় বর্ধিত হারে, ফলে কর আদায়ে বৈষম্য সৃষ্টি হওয়ায় নগরবাসীর মাঝে দেখা দেয় অসন্তোষ। এ অবস্থায় গৃহকর নির্ধারণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সরকার এ কার্যক্রম স্থগিত করেছে, এতে খুশি নগরবাসী। এখানে আসলে অবশ্যই আমাদের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে, আমরা এটাতে খুশি, এই রায়ে আমরা স্বাগত জানাই, এটা তো জনগণের জন্য খুবই উপকারী। ভবিষ্যতে অনলাইন ভিত্তিক অটোমেশন পদ্ধতিতে কর আদায় করার সরকারি ঘোষণাকে নগরবাসীর সাথে স্বাগত জানিয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। জেনারেল অ্যাসেসমেন্ট কার্যক্রমটা ডিজিটালাইজ করার জন্য আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে জানা হয়েছে, যদি এই ডিজিটালাইজ হয় তাহলে তো খুবই ভালো। সিটি কর্পোরেশনের সিইও ও সিআরওদের সাথে বৈঠকের পরই বর্ধিত কর স্থগিত করার সিদ্ধান্ত হয় বলে জানান চট্টগ্রাম সিটি মেয়র। তবে এতে স্থানীয়ভাবে রাজস্ব আদায় কমে যাওয়ায় নগরীর উন্নয়নে সরকারকে বরাদ্দ বাড়াতে হবে বলে মনে করেন অন্য মেয়ররা। প্রত্যেকটা সিটি কর্পোরেশন সিইও এবং সিআরও নিয়ে সভা হয়েছিল মন্ত্রণালয়ে, এবং সেখানে একটা মৌখিকভাবে সিদ্ধান্ত প্রদান করা হয়েছিল এবং কর্মীদের লিখিতভাবে চিঠি এসেছে। যারা দিয়েছে তাদের ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। যারা নিউলি ভার্টিক্যালি এক্সটেনশন করছে তাদের অ্যাসেসমেন্ট হয়েছে, তারা অ্যাসেসমেন্টগুলো সরাসরি এসে আমরা তাদেরকে পূর্ব যে হারের ট্যাক্স নিয়েছে সেটার জন্য সামঞ্জস্য রেখেই আমরা করি। ভবিষ্যতে পৌরকর নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থ বিবেচনায় রাখার দাবি নগরবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বাগেরহাটে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হ্যাপি বড়ালের মেয়ে অদিতি বড়াল। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কিয়ালি রোডের আমলাপাড়া বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত অদিতি বড়াল জানান, শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নারীদের সমাবেশ শেষে বাসায় ফিরছিলেন তিনি। পথে কয়েকজন দুর্বৃত্ত পথ আগলে তার পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। অদিতি বড়াল ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে এলএলবি শেষ করে মাস্টার্সে অধ্যয়নরত। অদিতি বড়ালের বাবা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল 2000 সালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন। অদিতিকে দেখতে হাসপাতালে গিয়ে পুলিশ সুপার জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তার আঘাতটা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি, এই কারণে তাদের পিছনে কারা কিভাবে এর সাথে যুক্ত এটা বাইর করা আমাদের দায়িত্ব, আমরা এর সঠিক কারণটা বাইর করার জন্য সচেষ্ট আছি। এবার রংপুর সিটি নির্বাচনের খবর। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণার বাকি আর মাত্র দুই দিন। দিন রাত গণসংযোগ আর পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রচার প্রচারণার জন্য আর মাত্র দুই দিন সময় পাচ্ছেন রংপুর সিটি নির্বাচনের প্রার্থীরা, তাই দিন রাত চষে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, চলছে মাইকিং ও পথসভাও।
মেয়র প্রার্থীরা বিশেষ নজর দিয়েছেন নগরীতে অন্তর্ভুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের দিকে। প্রায় পৌনে ২ লাখ ভোটারের মন জয় করতে ওই এলাকার রাস্তাঘাট, ড্রেন নির্মাণ সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে ভোটাররাও বলছেন, সৎ, যোগ্য এবং নগরীর উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। তিনি হবেন সৎ, যোগ্য এবং নগরবাসীর উন্নয়নের জন্য নগরবাসী নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবেন। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় এখন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। চট্টগ্রামে পরিবেশ গবেষণায় বিভিন্ন পণ্যের মান নির্ণয়ে পরিবেশ দপ্তরের উদ্যোগে স্থাপন করা হয়েছে নতুন গবেষণাগার। প্রায় ১৪ কোটি টাকা ব্যয় নবনির্মিত এই গবেষণাগারে স্থাপন করা হয়েছে ৪২ ধরনের যন্ত্রপাতি। নির্ধারিত ফি দিয়ে পরীক্ষা করা যাবে বিভিন্ন পণ্যের মানও। তবে এজন্য জনবল বাড়ানোর কথা বলেছেন কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। পরিবেশ দূষণ সংক্রান্ত গবেষণা এবং বিভিন্ন পণ্যের গুণগত মান নির্ণয়ের জন্য গবেষণাগার না থাকায় প্রতিনিয়ত সমস্যা পড়তে হতো চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের, ছুটতে হতো ঢাকায়। এই অবস্থার উত্তরণে সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু ট্রাস্টের অধীনে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে স্থাপন করা হয়েছে নতুন গবেষণাগার। এতে পানি, মাটি, বাতাস ও শিল্প কারখানার দূষণ, আন্তর্দেশীয় পানির গুণাগুণ, বায়ুর মানমাত্রা সহ ১০০টিরও বেশি পরীক্ষা নিরীক্ষা করা যাবে। এছাড়া খাদ্যদ্রব্য, ফলমূল ও বন্দর দিয়ে আমদানি করা ধাতব পদার্থের পরীক্ষাও করা যাবে। ১৫টি মেটেরিয়ালস ঢুকতেছে, মেটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস যেটা বলে, কেন কেন হারমফুল কোনো মেটেরিয়াল ঢুকতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখানে এই অ্যানালিটিক্যাল ল্যাবটাতে আমরা পাবো। একইভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি করা বিভিন্ন পণ্য এই ল্যাবে পরীক্ষা করা যাবে বলে জানান কর্মকর্তারা। কাস্টমস আছে, বন্দর আছে, তারাও কিন্তু এই ল্যাবের সুবিধাটা নিতে পারবে, যেটা বেশিরভাগই এর আগে ঢাকার উপর তারা ডিপেন্ডেন্ট ছিল। এই ল্যাব চট্টগ্রামের পরিবেশ বিষয়ক গবেষণা ও একাডেমিক কাজে নতুন দিগন্তের সূচনা করবে বলে জানান গবেষকরা। আমরা যারা গবেষণা কাজ করি এবং আমাদের স্টুডেন্ট যারা গবেষণা কাজ করে, আমাদের জন্য একটা বিশাল একটা বাধা দূর করে দিল। পরিবেশ চর্চাকে বহুদূর এগিয়ে নিতে পারবে এবং সেটা এই ল্যাবরেটরির উদ্বোধন থেকে, ল্যাবরেটরির কার্যক্রম থেকে আমরা এটা বিশ্বাস করছি। তবে পর্যাপ্ত জনবল না থাকায় নিয়মিত কাজ পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। আমার এখানে ৫ জন সহকারী পরিচালক থাকার কথা, আছে মাত্র ১ জন। আমার এখানে ৬ জন পরিদর্শক থাকার কথা, পদায়ন আছে ২জন। এরকম অবস্থার মধ্যেই আমাদের কার্যক্রম চালাতে হচ্ছে। দূষণ বিরোধী কার্যক্রম অব্যাহত রাখতে সরকারি সহায়তা আরও বাড়ানো দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মন্ত্রী সাইদুল হকের দাফন আজ সংসদে দক্ষিণ প্লাজায়, শ্রদ্ধার পর নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ায়। পিরোজপুরে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া হচ্ছে না জাতীয় সঙ্গীত, সদুত্তর নেই প্রশাসনে। আবার আমন্ত্রণ সকাল ৯টায় একুশে সংবাদে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের প্রথম নামাজে জানাজা সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় সকাল ৯:৩০ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সাইদুল হকের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। সেখানে আরও ২ দফা নামাজে জানাজা শেষে পূর্বভাগ কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে। এদিকে মন্ত্রী সাইদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। প্রায় ৫০ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৫ বার। স্থানীয়রা তাকে একজন সৎ ও আদর্শবান মানুষ হিসেবে জানে। বর্ষিয়ানে এই নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হয়েছে বলেও মনে করেন তারা। সকল অনুষ্ঠান ওনার মৃত্যুতে, মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বাতিল ঘোষণা করেছি।
এবং আমরা শ্রীনগরের জনগণ, আমি নিজের পক্ষে থেকে এবং আমাদের দল বিশেষভাবে শোকাহত। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে বিজয় দিবসের মিছিলে পেট্রোল বোমা হামলার ঘটনায় রিকশা চালক সহ দুজন আহত হয়েছে। গুরুতর আহত রিকশা চালক মতি মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গেল রাত 8:30 দিকে শাহগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল শাহগঞ্জ বাজার প্রদক্ষিণ করার সময় ইউনিয়ন পরিষদ ভবনের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তিরা 6-7টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে রিকশা চালক মতি মিয়া ও ব্যবসায়ী রফিকুল ইসলাম আহত হয়। মতি মিয়ার শরীরে 25% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফেসবুকে বরগুনার বেতাগি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর গণিতের প্রশ্ন ফাঁসের খবরে বেতাগির 140টি স্কুলের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর গণিত পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এই ঘটনায় 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরগুনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যায় বেতাগি উপজেলার বার্ষিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্ন ফেসবুকে ফাঁস হওয়ার খবর পান তিনি। পরে মূল প্রশ্নের সঙ্গে ফেসবুকে পাওয়া ওই প্রশ্নের মিল থাকায় আজকে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর গণিত পরীক্ষা স্থগিত করা হয়। তিনি আরও জানান, আগামী 3 দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে 12-13 ডিসেম্বর বরগুনার সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও চতুর্থ শ্রেণীর 3 বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। পিরোজপুরের সরকারি বেসরকারি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া হচ্ছে না জাতীয় সঙ্গীত। জেলা সদরের 4,788টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হাতে গোনা 2টি প্রাথমিক বিদ্যালয় আর কিছু কিন্ডার গার্ডেনের অ্যাসেম্বলিতে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। অন্যদিকে হেলাফেলায় বাদ পড়ছে বাকি স্কুল কলেজগুলোর জাতীয় সঙ্গীত গাওয়ার রেওয়াজ। এ বিষয়ে সদুত্তর নেই শিক্ষকদের মাঝে, তবে শিক্ষা ব্যবস্থার মান নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে প্রশ্ন। পিরোজপুর প্রতিনিধি শিরিন আফরোজের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মধুরতম এই শব্দগুলো ছুঁয়ে যায় বাঙালির হৃদয়। কোমলমতি শিশুরা দিনের প্রথম প্রহরের এমন আয়োজনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। তবে জাতীয় সঙ্গীত গাওয়ার এই চিত্রে দেখা মেলে পিরোজপুরের গুটি কয়েক প্রাথমিক বিদ্যালয় আর কিন্ডার গার্ডেনে। আর একই সময়ে ভিন্ন চিত্র চোখে পড়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে। অ্যাসেম্বলি না হওয়ায় গাওয়া হয় না জাতীয় সঙ্গীত। প্রতিদিন যাতে পিটি হয় সেইটাই আমরা চাই। দেশকে নিয়ে কথা হচ্ছে, আমরা আসলে প্রত্যেকটা বাচ্চার মধ্যে দেশপ্রেমটা সত্যিকার অর্থে নতুন করে জাগবে আর কি। বাচ্চাদের জাতীয় সঙ্গীতের যে প্রেরণাটা, ওটা ওদের ভিতরে থাকা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে কেন অ্যাসেম্বলি হয় না কিংবা জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে না কেন, এমন প্রশ্নের কোনো সুদুত্তর দিতে পারেননি শিক্ষকেরা। দেখা যায় যে ড্রেসটা পরে আসতে বললে তারা ভোরবেলা কোচিংয়ে নামছে, ওই জুতা পরা ওই ড্রেস পরা সারাদিন থাকবে, এই জন্য স্কুলে আসারই এটা কমে গেছে। ছাত্রদের নৈতিক শিক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা পড়া উচিত এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা এটা খেয়াল রাখবো। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে মনিটরিং এর মাধ্যমে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমাদের জেলায় যদি কোথাও এইভাবে উত্তোলন করা হয় না, জাতীয়তাকে সঠিক নিয়ম অনুসারে বা জাতীয় সঙ্গে পরিবেশন করা হয় না, এটার প্রমাণ পাওয়া গেলে বা সুনির্দিষ্ট অবশ্যই ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত এবং অ্যাসেম্বলি শিক্ষার্থীদের সুনাগরিক ও দেশপ্রেমিক হওয়ার পাথেয় বলে মনে করেন অভিভাবক ও সুশীল সমাজ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল জ্বলছে সান্তা বারবারা, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ। এবং রোনালদোর একমাত্র গোলে গ্রেমিওকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফিফা ক্লাব কাপ ফুটবলের শিরোপা জিতল রিয়াল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাড়তি গৃহকর থেকে রেহাই, নগরবাসীর স্বস্তি, ডিজিটাল সেবার পরিকল্পনা সরকারের। বাগেরহাটে সাংসদ হ্যাপি বরলের মেয়েকে ছুরিকাঘাত, হামলা পরিকল্পিত বলছে পুলিশ, ঘাতককে ধরতে অভিযান। এবং রংপুর সিটি নির্বাচনের প্রচার তুঙ্গে, ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা, নতুন 18 ওয়ার্ডের দিকে নজর।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2019 আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায়। দেখার আমন্ত্রণ রইল 21-এ। সাথে থাকুন।